छूटे चले धामाइल गानेर अमर रूपकार साधक कवि राधारमणेर तीर्थक्षेत्रे सुदूर सिलेट सुनामगंजमुखी आमादेर ई गंतव्य पथ पड़े सबुज चा बागाने छोआ छोटो छोटो पहाड़ जलमग्न बिल हावड़ और पथेर सीमान्ते मेले राधारमणेर जन्मभूमि। এটা রাধারমণের পূর্ণভূমি কেশবপুর গ্রাম, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামেই 1834 সালে রাধারমণ দত্ত জন্মগ্রহণ করেছেন এবং এই গ্রামেই তিনি 1914 সালে মৃত্যুবরণ করেছেন। গহীন কুঞ্জবন, মাঝখানে মাঝখানে জলধারা, আর এই সব কথাই রাধারমণের গানে ঘুরে ফিরে এসেছে। কেশবপুর গ্রাম হয়ে উঠেছে বৃন্দাবন, সেই বৃন্দাবন, সেই কেশবপুর একাকার হয়ে থাকা রাধারমণের ভূখণ্ডে আমরা এসে দাঁড়িয়েছি। আপনি তো রুনু মালাকার সাধু, আপনাদের সঙ্গে কি রাধারমণের কোনো রক্তের কোনো সম্পর্ক আছে কিনা? রক্তের কোনো সম্পর্ক না, না তাহলে আমার দাদা উনি ভক্ত ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ভক্ত উনি, আমার দাদা উনি উনিকে দূরে রেখেছেন। ও আচ্ছা আচ্ছা, আপনার দাদা ওনার ছিল, ভক্ত ছিলেন আর কি। আর এখানে এমনিতে রাধারমণের স্মৃতিচিহ্ন হিসাবে আমরা দেখছি যে একটা আছে, পালঙ্ক আছে, আর একটা পাদুকা দেখছি আমি, ওটা ওই ওইটা চটি দেখছি, ওটা কি উনি ব্যবহার করতেন? উনি ব্যবহার করতেন। এমনিতে এই স্থানের মানুষজন রাধারমণকে কিভাবে? খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। আচ্ছা, অলৌকিক কোনো ঘটনার কথা বলেন তো দেখি। অলৌকিক উনি যে সময় বৃন্দাবন যাত্রা করেন একটা গান গেয়েছিলেন, আচ্ছা, চলছে হরি নামের গাড়ি আয়কে যাবে বৃন্দাবন, দীক্ষা শিক্ষা মহাবলী পথের তিনটি স্টেশন, প্রথম টিকিট নইদাপুরি, টিকিট মাস্টার গৌর হরি, নিতাই দৈত্য সহকারী গাড়ির মহাজন। এটা তো একটা ট্রেনের, ট্রেন গাড়ির সেটার উপকে, রূপকে উনি সাধন তত্ত্বের কথা, সাধন তত্ত্বের কথা বলেছিলেন। সেই জায়গা থেকে তো রাধারমণ একটু অন্য ধরনের সাধক, সাধক যে উনি রূপক নিয়েছেন একদম সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং মহাপুরুষ, এখানকার মানুষজন সেই সিদ্ধি জগতের একজন মহাপুরুষ হিসেবে মানে এবং ভক্তি করে, শ্রদ্ধা করে, এই ঘটনার ভিতর দিয়ে আমরা সেটার প্রমাণ পেলাম। হসটের পাখি ফড়িও না প্রাণ সজনি গো, মনের মানুষ নইলে মনের হতা হইও না। রাধারমণের গান কি অদ্ভুত, যে সমসাময়িক কালের কথাই উনি বলছেন, শঠের ফাকিত পড়িও না, আমাদের সময়ও সেই সময়টাই আমরা অতিক্রম করছি, এবং রাধারমণ 100 বছরের আগে এই কথাগুলোই বলে গেছে। আজকে সেই সাধুর কণ্ঠে সেই গানই আমরা শুনছি, এবং এই মন্দির থেকে মানুষ সেই শিক্ষা নিয়ে যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে, এবং আমরা জেনেছি, এবং এলাকার মানুষের ভিতরেও সেরকম একটা গণজাগরণ আছে রাধারমণের গানকে নিয়ে। শুধু প্রার্থনা সঙ্গীত নয়, মানুষের জীবনের একটি নির্দেশনা হিসেবেও এই গান কাজে কাজে লাগছে। সদায় সাধুর সঙ্গ ধরো আপন কাজে মই যে তাকো। রুনুমালাকার সাধুর গানের সুরে রাধারমণের বাস্তবিতা থেকে এবার আমরা বেরিয়ে পড়ি অন্যদিকে, যেদিকে আছেন রাধারমণের সঙ্গীতের উত্তরাধিকার। মনের মানুষ নইলে মনের কথা হইও না।
স্বজনী গো মনের মানুষ নইলে মনে হতা হইও না। আমরা এসেছি রাধারমণের গানের একজন প্রবীণ শিল্পী চন্দ্রাবতী রায়বর্মনের বাসায়। চন্দ্রাবতী রায়বর্মন সে ছোটবেলা থেকে নিজের দিদিমার কাছ থেকে রাধারমণের গান শুনেছিলেন এবং শিখেছিলেন। আমরা জানি যে তিনি রাধারমণের অনেক অপ্রচলিত এবং অগ্রন্থিত গানের সংগ্রাহক এবং তিনি সে গানগুলো গেয়ে থাকেন। আমরা তার মুখোমুখি হতে যাচ্ছি তার বাড়িতে। কেমন আছেন? ভালোই আছি বাবা। আচ্ছা, কি করছেন? এই তো নাতি নাতনিদের নিয়ে লুড্ডু খেলাচ্ছি। আচ্ছা, তো আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার গানের সঙ্গীত জীবন নিয়ে। আচ্ছা বসেন। আপনি আপনি তো রাধারমণের গান করেন, কতদিন ধরে এই গান করেন? আমি ছোট থেকে এই গানগুলো করি। সম্প্রতি তো পশ্চিমবঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সম্বর্ধনাও দিয়েছে এই গানের জন্য। তা আপনি গান কেন করেন এটা যদি প্রশ্ন করি? আমার ছোট থেকে গান খুব ভালো লাগে, আর দিদিমা গান করতেন, আর আমি সুযোগ পেয়েছি আর কি। আমি গান খুব ভালোবাসি। আর রাধারমণের গান সম্পর্কে একটু বলেন, আপনি তো প্রধানত রাধারমণের গানই করেন। বর্তমানে আমি রাধারমণের গানই আমি করি। আচ্ছা আচ্ছা, রাধারমণের কতগুলো গান আপনার স্মৃতিতে আছে? গান তো হিসাব করি নাই, বেশ কিছু আছে। আচ্ছা আচ্ছা, শুনেছি যে আপনি রাধারমণের অনেক মানে অপ্রচলিত গান জানেন। জানি। তো সেরকম দু একটা গান কি আপনার কাছ থেকে শুনতে পারি আমরা? সখী বলো গো আমায় কৃষ্ণ অনুরাগে যদি আমার প্রাণ যায়, একটু বিচ্ছেদের গান নাকি? আচ্ছা আচ্ছা, এটা রাধা রাধিকা যখন কৃষ্ণকে পেতেছেন না, খুব আকুল প্রার্থনা করতেছেন, পেতেছেন না, তখন তার অতি দুঃখে তার এই গানটা করতেছেন। একটু শুনি গানটা। সখী ধরো গো আমায় কৃষ্ণ অনুরাগে যদি আমার প্রাণ যায়। রাধারমণের গানের গানের তো আর একটা পর্ব হচ্ছে ধামায়েল নাচ এবং গান। তা আমরা জানি যে আপনি অসাধারণ ধামায়েল গান এবং নাচ জানেন, এবং বাংলাদেশে মনে হয় আপনার থেকে প্রবীণ আর কেউ নাই যে শিল্পী একই সঙ্গে আছে। কৃষ্ণ কোথায় পাই ওই আমি কৃষ্ণ কোথায় পাই গো বল গধনী কুন্দে সেতে যাই। আমি শ্যাম প্রেমের কাঙ্গালিনী গো আমি। এই ধামাইল গানের ভবিষ্যৎ সম্পর্কে একটু কথা বলেন, আপনি তো এখন 80 বছর বয়স, সেই জায়গা থেকে আপনার মুখ থেকে এরকম অনেক আগে থেকে চলছে আমার মনে হয় আরও চলবে, খুব সুন্দর জিনিস তো। আচ্ছা, আমাদের খুবই আশার কথা যে চন্দ্রাবতী রায়বর্মন যে কথাটা বললেন যে এই ধামাইল গান শত শত বছর ধরে চলছে এবং আরও চলবে, এই আশাবাদের একটা ইশারা নিয়ে আমরা যেতে চাচ্ছি আরও অন্যান্য দিকে, ধামাইল গান এবং রাধারমণের গানের আরও বিচিত্র রকম অন্বেষণে। ওই আমি শ্যামকে কোথায় পাই গো বল গধনি কুন্দে সেতে যাই, বলি গধনি কুন্দে সেতে যাই। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর কি শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর কি শ্যামরাই, শ্যামরাই ব্রহ্মরাই গুইরা গুইরা মধুকাই, শ্যামরাই ব্রহ্মরাই গুইরা গুইরা মধুকাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর কি শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম
হাসি বাঁশি বাজায় শ্যামরাই কাঁধে বাঁশি মুখে হাসি বাঁশি বাজায় শ্যামরাই সাদ বদনে বাজায় বাঁশি মধুর মধুর শোনা যায় সাদ বদনে বাজায় বাঁশি মধুর মধুর শোনা যায় দলের ঘাটে দেখাইলাম সুন্দরে কে শ্যামরাই দলের ঘাটে দেখাইলাম সুন্দরে কে শ্যামরাই পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় দলের ঘাটে দেখাইলাম সুন্দরে কে শ্যামরাই ধামাইল গানের রীতির একটি অংশ এটা জলভরা জলভরার গানটি গাওয়া হয় বিশেষত গায়ে হলুদের দিনে যেদিন মেয়েরা গায়ে হলুদ দেওয়া হয় ছেলেদের গায়ে হলুদ দেওয়া হয় সেদিন বাড়ির মেয়েরা এইভাবে ঘাট থেকে জল ভরে নিয়ে আসে তাদের বাড়ির উঠানে বা পার্শ্ববর্তী স্থানে এই গান গেয়ে জল নিয়ে যায় এবং সেই জল দিয়েই গায়ে হলুদ দেওয়া কন্যা বা বধূকে বা বরকে গোসল করে দেওয়া হয় চলছে ধামাইল গান আপনারা জানেন যে রাধারমণের গান মূলত ধামাইল গানের আসরেই গাওয়া হয় আর এই গান গেয়ে থাকে গ্রামের সাধারণ মেয়েরা বিশেষত বিয়ের অনুষ্ঠানে বিয়ের বর এবং বধূর দুইজনের সম্মিলিত যখন সম্মিলন যখন ঘটে তখনই মেয়েরা বাড়ির উঠানে গোল হয়ে পায়ের ছন্দ তুলে হাতে তালি দিয়ে এই গান গেয়ে থাকে ধামাইল গান কি রাধারমণের গানে সবথেকে বেশি গাওয়া হয় বেশি গাওয়া আচ্ছা তে এই গানগুলো আপনারা কি উপলক্ষে করেন রাধারমণ উপলক্ষে করি এমনি তো করি আচ্ছা এমনি কি উপলক্ষে করেন বিয়ে উপলক্ষে এটা কি আপনারা সবাই এই আপনারা যে বয়সের লোকজন গান করলেন এই বয়সের মানুষজনই করেন নাকি সবাই সবাই ছোটরাও করে জলের ঘাটে মনে ভাবিয়া
প্রথমে বন্দনা প্রভু দেব গণপতি তারো জননী বন্দন সহতি সন্মতি। আপনারা কি জানেন যে আমরা যেমন রাধারমণের বাবা পাঁচালী রচয়িতা ছিলেন, সূর্যব্রতের পাঁচালী নামে একটা পাঁচালী রাধারমণের বাবা রাধা মাধব দত্ত লিখেছিলেন। তা রাধারমণের গান তো আপনাদের এখানে মেয়েরা ধামাইল গান আকারে গায়, তা আপনি নিজেকে ধামাইল গান গেয়েছেন কোনোদিন? গাইছি। আচ্ছা, কিন্তু পাঁচালীর সঙ্গে রাধারমণের কোনো মিল আছে কি? আছে। আচ্ছা, কেমন সেটা? রাধারমণের পাঁচালী তো সূর্যব্রতের প্রিয়। রাধারমণের বাবা রাধা মাধব দত্ত পাঁচালী সূর্যব্রতের পাঁচালী লিখেছিলেন এবং আমরা মনে করি রাধারমণ দত্ত এই পাঁচালী সংস্কৃতি থেকেই জাত একজন শিল্পী এবং সাধক, এবং সেখান থেকেই তার গানের রচনার সূচনা এবং সেই ধারাবাহিকতায় তাকে আমরা মিলিয়ে দেখতে চেষ্টা করেছি। আমরা এখানে যারা পাঁচালী পাঠ করছেন তাদের অনেকেই রাধারমণের গান জানেন। আমরা এবারে পাঁচালীর আসর থেকে রাধারমণের একটি গানের কিছু অংশ শুনতে চাই। আমার মরণ কালে দেখলাই নাই আসিয়ারে প্রাণ বন্ধুয়া ওরে চির বিদায় দেওয়া ভারে শিও রে বসিয়ারে প্রাণ বন্ধুয়া রে চির বিদায় দেওয়া ভারে শিও ও রে বসিয়ারে প্রাণ বন্ধুয়া আমার মরণ কালে দেখলা। জগন্নাথ মন্দিরে শোনা রাধারমণের গান থেকে এবার আমরা বেরিয়ে পড়ি গ্রামের বাড়িতে, যেখানে রাধারমণের গান চর্চা হচ্ছে ভিন্নভাবে। খুব চমৎকার একটি গান। এখানে যমুনার উল্লেখ নাই কিন্তু জলের উল্লেখ আছে। সেই জলের ধারে রাধা গিয়েছিল এবং সেখানে কৃষ্ণের দেখা পেয়েছে। সেই সোনার পাখিটিকে রাধা এতদিন যে প্রেম বাক্যে, যে প্রেমের পরশে পুষেছিল, সেই একদিন হারিয়ে গেল। তখন রাধা একই সঙ্গে আনন্দ এবং বেদনা মিশ্রিত সুরে এই গান গেয়ে উঠেছে। রাধারমণ সেই কথাটাই বলেছেন। তা আমরা এই গানের শিল্পী, আমাদের সামনে বসে আছে কিশোরী শিল্পী, বয়স তার অনেক কম, ক্লাস সিক্সে পড়ে, নাম জয়শ্রী দেব মম। সে রাধারমণের গানের চর্চা করছে, শিখছে, তার শেখার অভিজ্ঞতা এবং তার গান গায়কী সম্পর্কে কিছু কথা শুনে নেই। যে মম, তুমি কার কাছে গান শেখো? অরুণকান্তি তালুকদার। তুমি তোমাদের এখানে তো মায়েদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে, দাদিমার কাছ থেকে সবাই গান শেখে, সেখানে তুমি কেন একজন গুরুর কাছ থেকে গান শিখছো? গুরুর কাছ থেকে শিখলে একটা সঠিক চর্চা বা সঠিক জ্ঞান পাওয়া যায়, তাই। আচ্ছা, রাধারমণের গানের একটি চর্চা এখানে চলছে মায়েদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে, দাদিমাদের কাছ থেকে, যেটা ঐতিহ্যবাহী চর্চা, মুখে মুখে শেখার চর্চা, যেটা ধামাইল গানের আসরে পরিবেশিত হয় অথবা গীত গানের আসরে পরিবেশিত হয়। আরেকটি চর্চার কথা আজকে আমরা জানলাম মমর কাছ থেকে, যেটা গুরুবাদী শিক্ষার ধারা, সেটা প্রাতিষ্ঠানিক চর্চা। এর মাধ্যম দিয়ে তারা সুর, তাল এবং লয়ের এবং বাদ্যযন্ত্র সহকারে এই গান নাগরিক পরিমণ্ডলে পরিবেশনার অভিজ্ঞতাকে তারা অর্জন করছে। তো এই চর্চার পাশাপাশি আমাদের নাগরিক পরিমণ্ডলের সাধক শিল্পীদের অনেকেই রাধারমণের গান গ্রামে এসে সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবেশনা সম্পর্কে জেনে বুঝে সেটাকে পরিচিত করার একটা চেষ্টা করছেন, প্রচারণার একটা চেষ্টা করছেন। তাদেরই একজন বিশ্বজিৎ রায়, তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে পরিভ্রমণ করে রাধারমণের গান সংগ্রহ করেছেন এবং
চর্চা করছেন এবং সেগুলো নাগরিক পরিমণ্ডলে প্রচারণার উদ্যোগ নিয়েছেন। আমারে কি বিপদ ঘটল গো, গুরুর নাম টেনিবার আমার সময় নাই, ঘোর বিপদে পড়ে ডাকি তরাই আলো সময় নাই, আমারে কি বিপদ ঘটল গো, গুরুর নাম টিনিবার আমার সময় নাই। রাধা কানুকে নিয়েই রাধারমণ দত্তের গান, তার বাইরেও তিনি লিখেছেন গুরু ভজনা, গোষ্ঠ গান, ধামাইল গান, বিভিন্ন প্রকৃতির গান তিনি রচনা করেছেন। কিন্তু তার রচনার কোথাও না কোথাও সেই গুরুপ্রেমেই চলে আসে, সেই শ্রীকৃষ্ণপ্রেমে, ভক্তিবাদ যাকে বলা হয়। ভক্তিবাদের মাধ্যমে একসময় আমরা জানি যে বাংলার একটি পুনর্জাগরণের সৃষ্টি হয়েছিল, নবজাগরণ যেটাকে বলে, যে বাংলা সাহিত্যের, বাংলা শিল্পের একটি নবজাগরণের সূচনা হয়েছিল ভক্তিবাদের ফলে। সেই ভক্তিবাদটা এসেছিল চৈতন্যদেবের আবির্ভাবের ফলে। সেই ধারাকে অবলম্বন করে রাধারমণ দত্ত বাংলায় প্রায় 200+ গানের জন্ম দিয়েছেন, যা পুস্তিকাকারে আমরা পেয়েছি 1160 গান। কিন্তু তারপরেও বহু গান, নতুন গান এখনও আমরা খুঁজে পাচ্ছি। 2003 থেকে উদ্যোগী হয়ে কাজ করতে করতে আমি এখন মানে প্রকাশিত যে 117 গান আছে তার বাইরে আমার কাছেই অন্তত 300 গানের সংগ্রহ প্রায় আছে। আমার সাধনের ধন গেল অকারণ রে ও ভোলা মন, সময় থাকতে করলি না সাধন, গুরু দিল অমূল্য ধন, হেলাই হেলাই সবই বিসর্জন, ওরে ও ভোলাম। এই যে রাধারমণের গানের ব্যাপ্তি যত বাড়বে তত বেশি রাধারমণের গানের চর্চা হবে এবং রাধারমণের গানের মানুষের সংখ্যা বাড়বে। আজকে ঢাকায় যখন আমি রাধারমণের গান করি তখন এক দিল রুবা খানের কণ্ঠেই ছিল ভ্রমর কইও গিয়া, আর কোনো গান ছিল না। তো এখন রাধারমণের গানের ঢাকা শহরেই অন্তত সিডি বেরিয়েছে অন্তত 10 জনের, এটা আমার খুব ভালো লাগে। রাধারমণ এমনই জলমগ্ন বিল হাওরের পার্শ্ববর্তী এলাকায় বসে সাধনা করেছেন, গান রচনা করেছেন এবং আজও এই জলমগ্ন পরিবেশেই রাধারমণের গানের চর্চা চলছে। স্রষ্টার বহু নামে আমরা ডাকি, বহু নামে আমরা তার নিয়ে গান লিখি, কথা বলি, কিন্তু এখানে উনি কালা অর্থাৎ স্রষ্টাকে, অর্থাৎ প্রকৃতি পুরুষকে বলতেছেন কালা, এবং সে বাঁশি বাজিয়ে একটা সুরের চেতনা জগৎ সংসারে আসে। সেই চেতনা আমরা সবাই শুনতে পাই না, কিন্তু রাধারমণ শুনতে পাচ্ছে এবং সেই চেতনায় তার মনে হচ্ছে যে আমার প্রাণটি যে উথাল পাতাল করতেছে, আমার প্রাণটির স্থিরতা থাকতেছে না, যে জন্য সে এই কথাটা বলছে যে কালাই প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া। এরপরে রাধারমণ কি বলল আর কি বলছে, কে বাজাইয়া যায় রে বাঁশি রাজ পন্তে দিয়া,
বাগির প্রাণ চমকে উঠে বাঁশির সুর শুনিয়া রে। রাধারমণ যখন ধ্যানে যেতেন তখন একটা সুর অন্তরের মধ্যে বাঁচত। আর এখানে সে নিজেকে অভাগী হিসেবে জগৎ সংসারে আমরা সবাই অভাগী, যতক্ষণ পর্যন্ত আমরা স্রষ্টাকে পাচ্ছি না, যখন প্রকৃতি পুরুষকে নিজের ভিতরে অনুভব করতেছি না। সে আমরা জানছি যে সে রাজপথ দিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না, তাকে তো আমি নিজের ভিতরে নিতে পারছি না। হ্যাঁ, তারপরে কি বললো রাধারমণ? ওরে কে তোরে শিখাইলো রে বাঁশি আমার নামটি রাধারে। মনের নিভানো আগুন জ্বালিয়ে দিচ্ছে সেই বাঁশির সুর। আমাদের সবার মনের নিভানো সুর কিন্তু আমরা জ্বালাতে পারছি না, কিন্তু রাধারমণের গানের সঙ্গে যদি আমরা যাই তাহলে সেটাই হয়। আচ্ছা, এই অঞ্চলের অন্যান্য সাধকদের উপরে রাধারমণ কিভাবে প্রভাব ফেলছে, আপনার গুরুর গানের কিভাবে প্রভাব আছে যদি একটু বলেন? আমার গুরুর গানে তো উনি তো নিজেই বলছেন যে রাধারমণের যদি জন্ম না হইতো আমাদের ভাটি এলাকার যে আধ্যাত্মিক, তারপর বিচ্ছেদ, মানুষে মানুষের প্রেম, মানুষকে মানুষের ভালোবাসা, এই জিনিসটি আমাদের মধ্যে উৎপত্তি হইতো না। এটা শাহ আব্দুল করিম বলছেন। আব্দুল করিম বলছেন। আর কি বলছে শাহ আব্দুল করিম রাধারমণ সম্পর্কে? রাধারমণ সম্পর্কে তো অনেক কিছু অনেক সময় তিনি বলতেন, এই কথাও বলতেন যে সাধের ঘর ভাঙ্গিয়া নিবেড়ে মন, মন তোর একদিনের তুফানে। এটা কিন্তু রাধারমণের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সাধের ঘরটা আমরা যতই যত্ন করি, হ্যাঁ, সেই ঘরটা তো একদিন ভেঙে নিবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ঘরটাকে আবার ঠিক করতে হলে গুরুর চরণ ধরতে হবে। আচ্ছা আচ্ছা। রাধারমণ এই কথাও বলেছে, এই কথাটাই আবার শাহ আব্দুল করিম তার গানে নিয়েছে। হ্যাঁ, এটা আমাদের খুব সৌভাগ্য যে রাধারমণের এই যে সম্পর্কে শাহ আব্দুল করিমের যে উক্তি, যে ছোট নৌকার পাশায় বসে গান শুনেছি ভাইবে রাধারমণ বলে, বহু গান গেয়েছি, এই যে অসাধারণ মিল, এই যে আজকের সাধকরাও যে নৌকার গলুইয়ে বসে যে গান গাচ্ছে সেটা রাধারমণের গানই, এবং যে তাদের বেহালার সুরে যে গানের বাণী সুরের ঝংকার ঝংকৃত হচ্ছে তাও রাধারমণের। এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে এখানকার ভাবচর্চা, ভাব পরিমণ্ডল, তার ভিতরে রাধারমণের প্রভাব বংশ পরম্পরায় চলছে, গুরু পরম্পরায় চলছে, ভাব পরম্পরায় চলছে। সেই ভাব পরম্পরায় শাহ আব্দুল করিমের গান বহুভাবে প্রভাবিত হয়েছে রাধারমণের গান দ্বারা। রাধারমণের গানে যেমন কৃষ্ণতত্ত্ব, রাধালীলা, রাসলীলার বহু প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আছে, শাহ আব্দুল করিমের গানেও সহজভাবে এই সময়ের ভাষায় সেই কথাগুলোই আছে। সমকালীন বিষয়গুলো যেভাবে রাধারমণের গানে আছে শাহ আব্দুল করিমের গানেও আছে। এইভাবে গুরু পরম্পরায় এবং বংশ পরম্পরায় এবং ভাব পরম্পরায় যে চর্চার ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে যার গান শুনছি আব্দুর রহমান বয়াতি, তার কণ্ঠেও কিন্তু সেই ভাব পরম্পরার চর্চাই চলছে আমি মনে করি। তা আমরা রাধারমণের গান আপনার কণ্ঠে আরও শুনতে চাই। গুরু উপায় বলো না বাবা, জন্ম দুঃখী কপাল পুরা গুরু, আমি একজনা গুরু আমার, উপায় বলো না জন্ম দুঃখী কপাল পুরা গুরু, আমি একজনা আমার শিশুকালে মরে গেল মা, গর্ভে তৈয়া পিতা মরল চোখে দেখলাম না। এই গান কিন্তু রাধারমণের জীবন কথা প্রকাশ করেছে। রাধারমণের জীবনী থেকে আমরা জানি যে রাধারমণের গর্ভে যখন ছিল তখনই তার বাবার মৃত্যু ঘটে, আর রাধারমণ যখন শিশু তখন তার মায়ের মৃত্যু ঘটে। এই পরিস্থিতিতে রাধারমণের যেভাবে প্রাতিষ্ঠানিক বিদ্যাশিক্ষা হয়নি সেইভাবেই রাধারমণের জীবনের কোনো স্থিতিশীলতা আসেনি। তার জীবনের বৈরাগ্য এবং তার জীবনের সব কিছু সম্পর্কে একটা নৈরাশ্যবোধ সবসময় তার ভিতরে কাজ করেছে, এবং সেই কাজ থেকেই, সেই চেতনা থেকেই রাধারমণের জীবনে ভর করেছে একটা আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতা ভিতর থেকেই
রাধারমণ জাগ্রত হয়েছে এই উপমহাদেশের ভাবচর্চার নতুন চেতনায়। বাইবে রাধারমণ বলে মনে তে ভাবিয়া নিবিয়া ছিল মনের আগুন দিল জ্বালাইয়া রে অরে নিবিয়া ছিল মনের আগুন দিল ও জ্বালাইয়া রে কালায় প্রাণটি নিল বাসি বাজাইয়া।